রাজ্যে গতকাল উনি বলছিলেন যে এই রাজ্যে নাকি গণতন্ত্র নেই, প্রজাতন্ত্র নেই, এই নেই সেই নেই। রাজ্যে যদি গণতন্ত্র নাই থাকে, সত্যিকারে যদি রাজ্যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত থাকে, তাহলে উনি মিডিয়ার সামনে বসে কখনো একটি সরকারকে বা একটি যে পার্টি, যে পার্টির সরকার আজ প্রতিষ্ঠিত, উনি বলতে পারতেন না যে রাজ্যে গণতন্ত্র নেই। উনি নির্ভয়ে মিডিয়ার সামনে বসে যখন বলছেন যে রাজ্যে গণতন্ত্র নেই, এটা পরোক্ষে প্রমাণ করে যে রাজ্যে প্রকৃত রূপে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত। কারণ আমরা যখন বিরোধী ছিলাম ভারতীয় জনতা পার্টি দীর্ঘ 25 বছর, এই কথাটা আমরা দেখেছি রাজ্য জুড়ে হাহাকার, রাজ্য জুড়ে বঞ্চনা, শোষণ, নির্বিচারে মহিলাদের উপর অত্যাচার, কিন্তু আমরা মিডিয়ার সামনে বসে এই কথাটা বলার সাহস আমাদের কার্যকর্তারা পাননি যে রাজ্যে গণতন্ত্র নেই। কারণ সে তখন যদি আমরা বলতাম, আমাদের কার্যকর্তারা যদি বলতো যে রাজ্যে সত্যি গণতন্ত্র নেই, তাহলে হয়তো তার প্রাণ নিয়ে নেওয়া হতো, হয়তো না, এরকম হাজার 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 মৃতদেহের উপর এই যে বাম সাম্রাজ্য সেটা প্রতিষ্ঠিত ছিল, এটা প্রমাণিত, আমাদের কাছে তথ্য আছে। আর যখন সেই সাম্রাজ্যের রাজা মহারাজারা বলেন যে রাজ্যে গণতন্ত্র নেই, সেটা এক হয় দুর্ভাগ্যজনক, না হয় এটা আমাদের জন্য হাস্যকর বিষয়। দেখুন, আমার খুব অবাক লাগে যে তাদের দেহে লেগে থাকা এত রক্ত তারা এত তাড়াতাড়ি কি করে মুছে ফেললেন। 1980 সালের যে দাঙ্গা, যে ভাতৃঘাতী দাঙ্গা, মান্দায় গণহত্যা, কুখ্যাত যে দাঙ্গা হয়েছিল, সেখানে 3,000-এর ওপর মানুষ সেখানে সেই দাঙ্গায় নিহত হয়েছিল। আমি এখানে অনেক তথ্য আজকে আমি সেটাই বলছি আপনাদের বারবার, যে আমি এখানে আজ বসেছি তথ্য হাতে নিয়ে, কিন্তু গতকাল যিনি প্রেস কনফারেন্স করলেন সিপিআইএম এর পার্টি অফিসে বসে, উনি আজ পার্টির শীর্ষে আছেন। শীর্ষে থাকা ব্যক্তিটি যখন ভুল তথ্য আপনাদের সামনে পরিবেশন করে, তখন আমি বলবো এটা পার্টির জন্য অত্যন্ত লজ্জাস্কর বিষয়। তো যখন কিছু বক্তব্য বা প্রেস কনফারেন্স করা হয়, সেখানে আমার মনে হয় সেটাকে তথ্য ভিত্তিক সেটাকে করা উচিত। তারপর আমি যদি এক একটা করে বলি সেটা শেষ করতে পারবো না, কারণ সিপিআইএম এর 25 বছর যে নৃশংসতা, যেটা রাজত্ব, যেটা তারা স্থাপন করেছিল, সে কাহিনী যদি লেখা হয় সেটা মহাভারতের পৃষ্ঠা থেকেও কিন্তু বেশি হয়ে যাবে। 1978 সাল প্রথম পলিটিক্যাল যে রাজনৈতিক হত্যা, শঙ্কর জয়ন্তের হত্যা, 1983 সাল উদয়পুরে পান্নালাল দত্তের হত্যা, 1983 সালে বিরোধী দলের তৎকালীন সময়ের বিধায়ক, কংগ্রেস দলের বিধায়ক পরিমল সাহার হত্যা, 1987 সালে ভজন ভূষণ নিখিলের হত্যা, তারপর 1989 সাল সুজিত গোস্বামী মোহনপুর, 1995 সাল হারাধন দেবনাথ মোহনপুরে, ওনাকে নৃশংসভাবে সিপিআইএম এর ক্যাডার বাহিনী হত্যা করেছে, 1987 সালে রোহিণী বিশ্বাস বিশ্বমুখ, 1993 সাল মনুবাজারে দীপক রায়ের হত্যা, 1997 সাল মোহনপুরে মলিন দেববর্মার হত্যা, এবং 2000 সালে আমরা সবাই জানি বিধায়ক যিনি কংগ্রেস দলের মধুসূদন সাহার হত্যা, একদম আগরতলা শহরের বুকে সে হত্যাটা কিন্তু তৎকালীন সময়ে সংঘটিত হয়েছিল, 2003 সাল দীপক বিশ্বাস খায়েরপুরের হত্যা। আমাকে একজন, আমি যখন প্রেস কনফারেন্স শুরু করছিলাম, আমাকে একজন সাংবাদিক ভাই বলছিলেন, দিদি যদি একটু ছোট করে বলা হয়, আমি তাই বলতে চাই যে ওদের যদি 25 বছর যে স্বৈরতন্ত্র তারা এখানে কায়েম করে গেছে, সেটা যদি ভাই আমি বলা শুরু করি, আমাকে আগামীকাল সকাল নয়, আমাকে আমি যদি টানা 1 মাস পর্যন্ত বলি, তাহলে বোধ হয় আমি সে
শেষ করতে পারবো না কিন্তু নিশ্চিতভাবে যেহেতু এটা প্রেস কনফারেন্স চলছে সময়ের যেটা গুরুত্ব সেটা আমারও আছে আপনাদেরও আছে আমি সেটার দিকে নিশ্চিতভাবে খেয়াল রাখবো কিন্তু যে ব্যথাটা যে হারানোর ব্যথাটা আমরা নিয়ে চলছি বিরোধীরা এই রাজ্যে নিয়ে দীর্ঘদিন চলেছে সেটা যদি আপনাদের সামনে আমরা তুলে ধরতে না পারি আমরা কাদের সামনে তুলব 2003 সাল বাবুটিয়ার শান্তি দেব বর্মার হত্যা 2004 সাল কল্যাণপুর খগেন্দ্র দেবনাথের হত্যা 2004 সাল সোনামুড়া আব্দুল খালেক মোশানের হত্যা 2009 সাল হানিফ মিয়ার হত্যা বিশালগড় থানাতে বিচারাধীন একজন আসামিকে সেখানে হত্যা করা হয় শুধুমাত্র তা নয় শুধুমাত্র যে রাজনৈতিক যারা নেতৃত্ব বিরোধী দলের যারা নেতৃত্ব বা কার্যকর্তা বা সমর্থক তারাই শুধুমাত্র না সেই সময় বামফ্রন্টের যখন সরকার ছিল দীর্ঘ 25 বছর বিচার ব্যবস্থা পর্যন্ত সুরক্ষিত ছিল না গণতন্ত্র পর্যন্ত সুরক্ষিত ছিল না আমরা জানি যে 2017 সাল আমরা দুজন সাংবাদিককে কিন্তু আমরা এই রাজ্যের বুকে আমরা তাদেরকে হারিয়েছি অকালে তাদেরকে বিজেপি ছেড়ে তাদেরকে বিদায় নিতে হয়েছিল 2005 সালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিকলাল রায়কে চেম্বারে প্রবেশ করে ওনার চেম্বারে প্রবেশ করে সিপিএম এর যারা ক্যাডার বাহিনী ছিল তারা তাদের উপর ওনার উপর প্রচন্ড ভাবে প্রহার করেন এবং কিছুদিন আগেও আমরা দেখেছি বিলুনিয়াতে যারা সেখানকার যারা সিপিআইএম এর যারা নেতৃত্ব স্থানে আছেন তাপস দত্তের মতো যারা দীর্ঘদিনের যারা সিপিএম করে এসছেন তারা সেখানকার যিনি ম্যাজিস্ট্রেটের উপর কিন্তু তারা হামলা করেছিলেন যারা যাদের হাতে বিচার ব্যবস্থা পর্যন্ত সুরক্ষিত ছিল না মহামরণের মতো জায়গায় নারীর সম্মান যেখানে ভূলুণ্ঠিত হয়েছিল 1999 সালে চার চারজন স্বয়ং সেবককে উগ্রপন্থী দ্বারা যারা অপহরণ করে করিয়েছিলেন আজ যখন তারা বলেন যে গণতন্ত্র নেই সেটা আমি আবারও বলবো সেটা এক হয় দুর্ভাগ্যজনক না হয় সেটা হাস্যকর বিষয় 2000